স্যার বলছিলাম যে গার্গ, হ্যাঁ গার্গী ঘোষের 2017 টেস্টের জন্য যে টাকাটা দিয়েছিলাম সেটা রিটার্ন দেবেন বলেছিলেন। আমার বাড়ি হচ্ছে গোলাহাট। গোলাহাট? হ্যাঁ, গার্গী ঘোষের জন্য যে টাকাটা দিচ্ছিলাম আমি বলেছিলাম যে রিটার্ন দেবো তাই বলেছিলেন। 2017? হ্যাঁ 2017। আপনি আবার 10 দিন দিলেন। আমি কিছু দিন টাইম লাগবে, তো বুঝতে পারছি কিন্তু পরের ডে কবে আবার জানবো সেটা বলুন। চাকরি কাণ্ডে অডিও ভাইরাল বিধায়কের। চাকরি দুর্নীতি যেন পিছু ছাড়ছে না, প্রতিদিন উঠে আসছে নিত্য নতুন দুর্নীতির খবর। টাকা নিয়ে চাকরি দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকেই সব চুপ টাকা নেওয়া দূতেরা। বেকায়দায় পড়েছেন সাধারণ আম জনতা, যারা টাকা দিয়েছিলেন একটা চাকরির আশায়, যারা লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন বিশ্বাস করে, সেই সমস্ত মানুষদের দুয়ারে হন্যে হয়ে পড়ে থেকেও টাকা না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তারা ক্ষোভ উখড়ে দিচ্ছেন এবং বহু অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে এরকমই। সেখানে টাকা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ জেলার বিনয় সাহা, গার্গী ঘোষের মতো বহু মানুষ টাকা দিয়েছিলেন বর্মার বিধায়ককে চাকরির আশায়, আর ঠিক সেরকমই একটি গোপন অডিও ক্লিপ ফাঁস হয়ে গেল। হ্যাঁ, এটা আমারই রেকর্ডিং, কিন্তু কোথা থেকে ভাইরাল হয়েছিল আমি বলতে পারি না। আচ্ছা, কার কালকে কি বিধায়কের সাথে কথা বলছিলেন? বিধায়কের সাথে, জীবন কৃষ্ণ স্যার। ও কি চাকরি প্রার্থী কোনো টাকা পয়সা লেনদেনের কথা ছিল? হ্যাঁ, আমাদের সাথে লেনদেন হয়েছিল। কত টাকা লেনদেন হয়েছিল? আমাদের 2021 যে টেটটা হয়েছিল, 2017 টেটটা যে 21 হয়েছিল, আর ফেব্রুয়ারি মাসে আমি ক্যাশ দিয়েছিলাম ওনাকে। কত টাকা দিয়েছিলেন? ক্যাশ দিয়েছিলাম। কত টাকা? একবার 80,000 দিয়েছিলাম, দিয়ে আবার ফেব্রুয়ারি মাসে ওই তারিখটা মনে করছেন আমার, যে আবার 420,000 টাকা দিয়েছিলাম টোটাল 21। কার জন্য দিয়েছিলেন টাকাটা? কার? আমার মিসেসের জন্য দিয়েছিলাম। মিসেসের নাম কি? গার্গী ঘোষ। প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কুল শিক্ষক পদে নিযুক্ত করে দেবেন তাদের বাড়ির ছেলে মেয়েদের, কিন্তু দীর্ঘ সময় কেটে গেছে, সেই চাকরি পাওয়ার ঘটনা ইতিহাস হয়ে গেছে। তারপরে ফাঁসও হয় চাকরি দুর্নীতির কথা, তারপর নেতামন্ত্রীরা, হেভিওয়েট নেতামন্ত্রীরা তারা জেল হেফাজতে যান, আর তারপর থেকেই এই টাকা দেওয়া মানুষগুলো পড়েছেন মহা অস্বস্তিতে। তারা না পাচ্ছেন ফেরত টাকা, না পাচ্ছেন চাকরি, অন্যদিকে লোকলজ্জার ভয়ে তারা লুকিয়ে যাচ্ছেন। আর তেমনই এক গোপন অডিও ক্লিপ এবার ফাঁস হয়ে গেল, যদিও অডিওর সত্যতা যাচাই করেননি নিউজ18 লোকাল। দেখুন, এই বিষয় নিয়ে যারা প্রতিনিহত দলকে কলুষিত করার, দলের MLA কে কলুষিত করার চেষ্টা করছেন, এই বিষয়টা আমার কাছে এসেছে। আমি আইনে দ্বারস্থ হব, আমি আইনের আশ্রয় নিয়ে এবং তার সাথে সাথে আমার দলের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাবো। মুর্শিদাবাদ জেলার বড়ওয়া থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ18 লোকাল।